সকল অন্যায়কে সাপোর্ট করবেন, তারা রাতের ভোট করবে, সাপোর্ট করবেন, বাংলাদেশ ব্যাংক লুট করবে, রাফট করবেন, গুম করবে, যা ইচ্ছা করবে, তাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না। যদি তাদের পক্ষে থাকে তাহলে আপনি মুরাদ হাসান হয়েও সারা বাংলাদেশের নারী, সারা বাংলাদেশের বোনদের, এমনকি ছাত্রলীগের নেতৃত্বদেরকেও যা তা অপমান করে সদরপে বিচারের হাতকে এড়িয়ে সদরপে আপনি ভিআইপি লাউঞ্জে করে বিজনেস ক্লাসে করে কেননা দিতে পারবেন, এমন নিচিহ্ন দেখাতে পারবেন। বাংলাদেশে আছে দানবাধিকার, দানবদের অধিকার এখানে আমরা দেখি। জাস্ট গতকাল একটা দানব সে বাংলাদেশের মানুষ সম্পর্কে অশ্লীল অশ্রাব্যসম কথাবার্তা বলেছে, একজন চিত্রনায়িকাকে ধর্ষণের ইচ্ছা প্রকাশ করেছে, তাকে ধর্ষণ করার জন্য, তুলে আনার জন্য র‍্যাব, ডিজিএফআই, এনএসআই এই সমস্ত রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করবে প্রকাশ্যে এরকম থ্রেট দিয়েছে। এই ধরনের জঘন্য অপরাধ করার পর সে বিজয়ীর বেশে বাংলাদেশ থেকে কানাডায় চলে গেছে এবং ভি চিহ্ন দেখিয়েছে, ভিক্টরি চিহ্ন দেখিয়েছে। এটা হচ্ছে এই দানবদের দেশ হয়ে গেছে, এই দানব পালিয়ে যেতে পারে। এর আগে আপনারা দেখেছেন একটা শিল্পপতি পরিবারের ছেলে, তার বিরুদ্ধে অ্যাটেম্প টু মার্ডারের মামলা হয়েছিল, করোনার মধ্যে সে চার্টার্ড প্লেনে করে বিদেশে চলে গেছে। এর আগে আপনারা দেখেছেন আরেকটা বড় শিল্পপতি সরকারের সাথে ঘনিষ্ঠ পরিবারের ছেলে, তার বিরুদ্ধে খুনের আত্মহত্যার প্ররোচনার মামলা হয়েছে। মামলা হওয়ার পর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করে নাই, গ্রেফতার তো দূরের কথা, জিজ্ঞাসাবাদও করে নাই, বলেছে তার নাকি কোনো দোষ নাই। এরকম অসংখ্য দানবকে আমরা দেখি, যেই দানবরা এই সরকারের ছত্র ছায়া থাকে, সরকারের সাথে থাকে, সরকারকে প্রতিপালিত করে, সরকার দ্বারা প্রতিপালিত হয়। আজকে দেশে হচ্ছে এই দানবদের অধিকার, তারা যা ইচ্ছা করে বেড়ায়, যা ইচ্ছা করে বেড়ায়, আমাদেরকে জিম্মি করে রাখে। আর মানুষের অধিকারে কী অবস্থা, আপনারা বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের কান্না দেখেছেন, সেই কান্না দেখে বুঝতে পারেন, তাদের কেউ পিতাকে হারিয়েছে, তাদের কেউ পিতাকে চোখেও দেখে নাই, তাদের কারো পিতার সাথে সামান্য স্মৃতি আছে, কারো স্মৃতি পর্যন্ত মুছে গেছে। প্রত্যেক বছর দুইবার তিনবার তারা প্রোগ্রাম করে আমাদের সবার সামনে কাঁদে, জীবনের অধিকার সবচেয়ে বড় অধিকার, সেই অধিকার তাদের পিতারা পায় নাই, তাদের আত্মীয়রা পায় নাই, তাদের সন্তানরা পায় নাই। আমরা তাদের ক্রন্দন দেখি, এই দেশে আদালত আছে, আইন আছে, সংবিধান আছে, কিন্তু তারা কোনো কিছুই তাদের পিতাদের বা তাদের সন্তানদের ফিরিয়ে দেওয়ার জন্য কোনো ভূমিকা রাখে না। এই জন্য আমি বলি এই দেশে আসলে মানবাধিকার নাই, এই দেশে আছে দানবের অধিকার। এবং আমরা জানি মানবাধিকার বাস্তবায়ন করার জন্য জনগণের টাকায়, জনগণের ট্যাক্সের টাকায় রাষ্ট্রের বহু প্রতিষ্ঠান রয়েছে, উচ্চ আদালত রয়েছে, সংসদীয় কমিটি রয়েছে, আমাদের মানবাধিকার কমিশন রয়েছে, তথ্য কমিশন রয়েছে। আমরা মাঝে মাঝে উচ্চ আদালতকে কাজ করতে দেওয়া হয় না, তবু মাঝে মাঝে উচ্চ আদালত থেকে অল্প কিছু প্রতিকার পাই, কিন্তু অন্য কোনো প্রতিষ্ঠান থেকে প্রতিকার পাই না। আমার প্রশ্ন হচ্ছে এই ঠুটো জগন্নাথ হিউম্যান রাইটস কমিশন এই দেশে থাকার কী প্রয়োজন আছে, জনগণের টাকায় এই প্রতিষ্ঠান রাখার কী দরকার, জনগণের টাকায় এই তথ্য কমিশন রাখার কী দরকার, এগুলোকে বিলুপ্ত করা হোক। এবং আমাদের করের টাকায় যে সমস্ত অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চলে তাদের কাছে আমাদের জবাবদিহিতা চাওয়া হোক। আপনারা সংবিধান কর্তৃক মানবাধিকার বাস্তবায়নের জন্য প্রতিজ্ঞাবদ্ধ, এই জন্য আপনারা বেতন পান, বড় বড় বাসা পান, বড় বড় গাড়ি পান, আপনারা কি আপনাদের দায়িত্ব পালন করছেন? আমরা জানি সরকার আপনাদেরকে ফাংশন করতে দেয় না, কিন্তু এই বিরুদ্ধ পরিবেশেও বহু মানুষ উঠে দাঁড়ায়, বহু ঐতিহ্য রয়েছে, বাংলাদেশের বিচার বিভাগের ঐতিহ্য রয়েছে, রাজনীতিবিদদের ঐতিহ্য রয়েছে, শিক্ষকদের, সাংবাদিকদের ঐতিহ্য রয়েছে। যত বড় স্ট্রাগল তত বড় বুক করে দাঁড়াতে হবে, আমরা সেই বড় বুক করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দাঁড়াতে দেখি না। আমাদের কাছে শুধু মনে হয় আন্তর্জাতিক মানবাধিকার দিবস এই দেশে একটা নিষ্ঠুর তামাশার মতো আছে, আমাদেরকে মনে করিয়ে দেয় এই দেশে আসলে মানবাধিকার নাই। মানবাধিকার তখনই থাকবে যখন আপনি সরকারের তল্পিবাহক হবেন।